اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وعليكم السلام ورحمه الله وبركاته. ابن جايه حديث فاتح. ما من مسلم يمر بقبر يقيه كان يعرفه في الدنيا فيسلم عليه. الا رد الله عليه روحه حتى يرد عليه السلام. كنو مسلمان. যখন কোনো মুসলমানের কবরের পাশ দিয়ে হাঁটে আর তাকে দুনিয়াতে চিনত আর সালাম দেয় তো সালামের উত্তর দেয় রুহ তার মানে তার মধ্যে ফিরিয়ে দেওয়া হয় আর সালামের উত্তর দেয় তো ভাই হাদিসটা জয়ীফ আছে এই হাদিসটাকে আল্লামা মুজিরি বলছেন যে এই হাদিসের সানাদে আব্দুর রহমান জাইদ ইবিনে আসলাম আছে সে হচ্ছে জয়ীফ রাবি এই হাদিসটাকে আসলে ফয়েদাম এ ব্যান করেছে তো আর রাউজুল বাসাম আরজুলবাসম বিব তহরিজে ফয়দে তাম্মামের মধ্যে আল্লামা মুনজিরির এই কথাটাকে নকল করা হয়েছে তারপর বাগদাদি তারিখের মধ্যে হাদিসটাকে নিয়ে লিয়ে সিয়ার ইবনুল জৌজিও বর্ণনা করেছেন এল আলুল হিয়া আর ইবনে আসাকির বর্ণনা করেছেন তারিখে দেমস্কের মধ্যে আর ওর সানাদে এই আব্দুর রহমান ইবিন আসলাম আসলাম রাবি আছে আল্লামা আলামা জাউজি বলছেন যে লাহ এটা হাদিস সহি নয় আর বলছেন যে ওকদ আজমাউ আলা আল্লা তীফে আব্দুর রহমান ইবনে জায়দ আব্দুর রহমান ইবনে জায়দ যে রাবি আছে আব্দুর রহমান ইবনে জায়দ ইবিন আসলাম এর জৈব রাবি এতি সমস্ত বিদ্যানের একমত আল্লামা ইমাম ইবনে হাব্বান উনিও জৈব বলেছেন আর আল্লামা ইবনে রাজাব আহওয়ালুল কবুর ওনার বই আছে উনিও জৈব বলেছেন আর এই হাদিসটাকে আল্লামা মোহাম্মদ নাসরুদ্দিন আলবানী উনিও জৈব বলেছেন জঈফ আল জামিউ শাগির পাঁচ হাজার দুশো আট নম্বর হাদিস তো ভাই এই হাদিসটা যেটা আপনি পাঠালছেন যে কোনো মানুষ তার ভাইয়ের কবরের পাশ দিয়ে পার হয় যখন হেঁটে যায় তাকে সে দিন দুনিয়াতে পৃথিবীতে চিন্তক তাকে যখন সালাম দেয় তার রুহ ফিরিয়ে দেওয়া হয় আর সালামের উত্তর দেয় হাদিসটা ভাই বিদ্যান সকলে জৈব বলেছেন আর শুধু একটা আব্দুর রহমান আব্দুল হক বলে একজন বিদ্যান উনি সহিব বলেছেন কিন্তু উনি অত বড় মহাক্ক্যাক নয় উনি বাদ দেয়া বড় বড় জিনারা মহাক্কে আর বড়ো বড়ো জিনারা তা করেছেন জিনাদের নাম আমি বর্ণনা করলাম বুড়ো বড়ো জিনা মহাদেশ উনারা হাদিসটাকে জৈব বলেছেন অতএব এই হাদিসটা জয়ীব সোহিনা